এবার গ্রীষ্মের ছুটিতে বেশি পরিমাণ মানুষ বাংলাদেশ যাচ্ছেন। দেশে থাকা আত্মীয়-স্বজনদের সাথে দেখা করার পাশাপাশি শান্ত রাজনৈতিক পরিবেশ এবং দারুণ আবহাওয়ার কারণে এই সময়টাকে বেছে নিয়েছেন অনেকে। এছাড়া এবার গ্রীষ্মের ছুটিতে ওমরা পালনের সুযোগ না থাকায়ও দেশে যাওয়ার পরিমাণ বেশি বলে মনে করছেন ট্রাভেল ব্যবসায়ীরা। আব্দুল কাদির মুরাদকে নিয়ে রিপোর্ট করছেন সরার হোসেন। যে কোনো ছুটিতে আপনজনের সাথে প্রিয়স্থানে ঘুরে বেড়াতে পছন্দ করেন সবাই। বিলাতে বিশেষ করে বাচ্চাদের স্কুল ছুটির সময়টাকেই অনেকে বেছে নেন বাংলাদেশ ভ্রমণের জন্য। আসন্ন গ্রীষ্মের ছুটিতেও অনেকে যাচ্ছেন দেশে থাকা আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে, সাথে বাচ্চারাও যাতে দেশের সৌন্দর্য দেখতে পারে। সামারে দেশে যাচ্ছি, সামারে আবহাওয়া ভালো থাকে এবং বাচ্চা কাচ্চা নিয়ে বেড়ানোর জন্য ভালো হয়। মা বাবা যারা আছে আত্মীয় স্বজন সবাইকে দেখতে ভালো লাগে। ট্রাভেল ব্যবসায়ীরাও জানালেন গত বছরের তুলনায় এবার বাংলাদেশে বেশি মানুষ যাচ্ছেন, কারণ হিসেবে শান্ত রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেন তারা। এবার কম্পেয়ার টু গত বছর এবার অনেক বেশি মানুষ যাচ্ছে। এই কারণটা হলো দেশের রাজনৈতিক পরিস্থিতিটা মোটামুটি একটা স্থিতিশীল আছে এবং সামারির নর্মালি ওয়েদার মানুষ প্রিফার করে, লং হলিডে সবগুলো নিয়ে সামারি বেশি মানুষ যায়। ছুটিতে অনেকে ওমরা করতেও যান, তবে এবছর গ্রীষ্মের ছুটিতে ওমরা বন্ধ থাকায় বেছে নিয়েছেন বাংলাদেশ যাওয়াকে, এমনটাই মনে করেন অনেক ট্রাভেল ব্যবসায়ী। আমাদের ট্রাভেল এজেন্ট থেকে এবছর মানুষ বেশি বাংলাদেশে যাচ্ছে। মেন রিজন তো বাংলাদেশে মানুষ যাচ্ছে বেশি হলো যেটা এবছরে ওমরা কেউ করতে পারছে না সামার হলিডে। তো মেজরিটি ফ্যামিলি গেলা মানে বাংলাদেশে যাচ্ছে, কারণ ওমরার অপশনটা নাই। ট্রাভেল ব্যবসায়ীরা জানান দেশে এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে প্রতি বছরই ভ্রমণকারীর সংখ্যা বাড়বে, আর দেশের আত্মীয় স্বজনদের সাথে দেখা করা এবং বাচ্চাদের দেশের কৃষ্টি ও সংস্কৃতিকে জানানোর জন্য বাংলাদেশে যেতে চান প্রবাসীরা। সরওয়ার হোসেন, বাংলা টিভি নিউজ, লন্ডন।